লাত খোর টাইপের একটু বুঝলে, মানে ছোট থেকে চিনি তো ওই জন্য একটু লাত খোর সম্মান সেরকম। আমাকেও শেয়ার করো। এই তো দাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজ আমার কলেজের প্রথম দিন, কলেজের প্রথম দিন যাচ্ছি আর ব্লগ করবো না, এটা কোনো দিন হতে পারে? তো গাইস, আজ কলেজ, ফার্স্ট ডে অফ মাই কলেজ। তো আজ কলেজ যাচ্ছি তাই ব্লগ করছি। তো আমার বন্ধু আছে, সানোয়াজ আছে, ও সাগিরও আসছে, আরও অনেক বন্ধু আছে, তারা আগে চলে গিয়েছে। তো গাইস, আজ কলেজ যাচ্ছি, জানি না আজ ফার্স্ট ডে কেমন এক্সপিরিয়েন্স হয় কলেজে। তো যাই, আজ কলেজে প্রথম দিন যাচ্ছি আর একটা ছোট্ট ব্লগ বানিয়ে ফেলি। তো গাইস, ব্লগটা সঙ্গে থাকো। এখন আমরা সূর্যপুর স্টেশনে এসেছি, তো 12:10, এখন স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। গাইস, সেই যার কথা বলছিলাম, সাগির এতটা লেজি, সবে এলো, সব এলো, এই গেট পড়েছে, রেল গেট পড়েছে, সবে এলো, মানে কতটা লেজি বুঝে নাও। এই তো স্টেশনে দাঁড়িয়ে আছি। কার কাছে ফোন করছিস? হ্যাঁ, ট্রেন থেকে নামলাম, এখন কলেজের দিকে হেঁটে যাচ্ছি, আর পিছনে যেগুলো আছে আমার বন্ধু, আর এটাকে চেনো তো, এটা লাতখোর টাইপের একটু, মানে ছোটো থেকে চিনি তো ওই জন্য একটু লাতখোর সম্মান সেরকম দিই না, বাট খুব ভালো একটা বন্ধু। আর সাগির তো লেজি, তো ও তো কী বলবো, আর ওর কথা বলে লাভ নেই। তো গাইস, এখন আমরা কলেজের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আজ ফার্স্ট ডে অফ মাই কলেজ, তো আমাদের সবাই, এরা অনেকবার এসছে, বাট আমি ফার্স্ট, এরা অনেকবার এসছে, আমি প্রথম আসছি। তো গাইস, সঙ্গে থাকো ভিডিওটার। ও গাইস, ও খুব খাবার বলে রেগে গেছে না ভাই, সত্যি বলতে কথা বলতে। তো আমার ছোটো থেকে আমরা দুজনে একই স্কুলে পড়েছি, হাই স্কুলে আর এমনি কেন্দ্রীয় স্কুলে একই স্কুলে পড়েছি। তো খুব ভালো বন্ধু সানা, এমনি মজা করছি, তুই রাগ করছিস না ভাই? তোমার ভাই, তোমার ভাই। আজকে কলেজ আসছি আর এখানে এত স্টুডেন্ট, ব্লগ করতে পারবো তো, অনেকজন মুখের দিকে তাকিয়ে আছে, তো অসুবিধা নেই, চেষ্টা করবো ব্লগ করার। শোনো, ফোনটা ধরছো? শোনো, ফোনটা ধর, আমাদের ইয়ে করে যখন সরকার বলবে, ফোনটা ধর, স্যানিটাইজারটা দিয়ে হাতে, ফোনটা ধর। ফাইনালি গাইস, কলেজে ঢুকে গেলাম। তো কলেজে ঢুকে দেখলাম যা লাইন গাইস, তো এটাই আমাদের কলেজ, দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ। তো এখানে আমি অনেক ব্যাক সাইডে আছি, এখানে মানে কলেজে এই ফার্স্ট টাইম এলাম বা কলেজের কাজের জন্য, আর আগে অনেকবার আসতাম, কারণ ওই যে পিছনে যে মাঠটা তখন দেখালাম না, ওখানে আমি প্র্যাকটিসে আসতাম, আর এই যে সানটা এখানে ফ্রেশ হতাম। তো গাইস, ব্লগ করার সময় কোনো কথা বলবি না, বাজে বাজে কথা একদম বলবি না, ওই জন্যই বলেছি গাইস, তো লাত খোর টাইপের একটু বুঝলে, ওই জন্য আমি বলেছি লাত খোর, কারণ মানে একটা ভালো কথা আলোচনা হওয়ার সময় এমন এমন নেগেটিভ কথা বলে, মুডটাই চেঞ্জ হয়ে যাবে। গাইস, এই এই দক্ষিণ বারাসাত কলেজ মাঠে আমি আগে ফুটবল প্র্যাকটিসের জন্য আসতাম, আর এখন এই মাঠে এক কোমর করে ঘাস। তো এখানে প্র্যাকটিস ছেড়ে দিয়ে তারপরে কলকাতায় গিয়েছিলাম। তো 2020 আমি ফুটবল প্র্যাকটিস ছেড়ে দিয়েছি, সেটা তোমার আগে আগের ব্লকে বলেছি। তো এখন কলেজের ওই সাইডটায় প্রচণ্ড ভিড়, তো আমরা এখন এই সাইডটায় এলাম, একটু মুখে হাতে জল দিচ্ছিলাম।
এই হলো কলেজ, কলেজের গ্রাউন্ড। এখন ঘাস দেখেছো গাইস, মাঠটার অবস্থা খুব খারাপ। দেখতে পাচ্ছ এটা কলেজের ক্যান্টিন। তো এখানে এসে আমরা মানে কলেজে যখন আসবো তখন একটু খাবো। তাই সেটা কলেজের হোস্টেল বারুণী ছাত্রাবাস। তো এটা জানতাম মানে যখন প্র্যাকটিসে আসতাম এখানে একটা কল আছে, এখান থেকে জল খেতাম, বাট কলটা এখানেই ছিল, এখানেই ছিল, এখন নেই কলটা। প্র্যাকটিস এখানে ছেড়ে দিয়েছি দু বছর আগে। এটা কলেজের মানে মেস বললে চল অ্যাকচুয়ালি। তাই সেটা কলেজের মেন গেট, আর এদিকে লাইন দেখেছো গাইস, উফ। ফাইনালি এই জাস্ট মাত্র কলেজের কাজ কমপ্লিট করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে কলেজে এসে একটা এক্সপিরিয়েন্স হলো যে স্কুল লাইফে তো যখন যে আগে আসতো সব বন্ধুদের জন্য জায়গা রাখতো বা লাইন রাখতো, এখানে সেটা নেই, বাট সেই ফিল স্কুলের মতন ফিলটা পাচ্ছি না। তো সে যাই হোক, কলেজ লাইফ যাই হোক, আমরা মজা করছি, আর আগামী দিন যখন আমরা কলেজে আসব তো প্রচুর মজা করব। কলেজ যা হোক না কেন, আমরা বন্ধুরা তো মজা করতে পারি না। তো আজ কে খাবে, সানাজ খাবে আজ, আমার ছোটোবেলার বন্ধু, আজ আমাদের বলেছে খাবে। তো আজ শু খাবে, এখন স্টেশনে যাচ্ছি, খাবো, ট্রেন ধরে বাড়ি আর পাচ্ছি না, সত্যি খুব খিদে লেগেছে। তো সকাল থেকে কিছু খাইনি, এক কাপ চা খেয়েছি শুধু স্টেশনে এসে। তো যাই হোক, আজ ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইস, কলেজে এলাম, একটা ছোটো ব্লগ বানালাম তোমাদের জন্য। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলুন না। সো থ্যাংক ইউ, গুড বাই, লাভ ইউ অল, বাই।